대화 2. 칸 씨, 안녕하세요. 요즘 많이 바쁘지요? 네, 일이 많아서 지난주에도 계속 야근을 했어요. 그러게요. 곧 명절이라서 그런지 일이 몰리네요. 그래도 야근 수당도 받고 상여금도 받으니까 이번 달은 부자 되겠어요. 휴일에는 좀 쉬세요. 돈도 좋지만 건강도 챙기셔야죠. 그럴게요. 고마워요. 아সসালামু আলাইকুম. ইপিএস বাংলা নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগত। তো আজকে আমাদের টেক্সট বুকের 55তম অধ্যায়ের সংলাপ 2। এতে আপনার এই যে পিকচারগুলো খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ ওভারটাইমের কাজ, ছুটির দিনের কাজ, দৈনিক যে কাজ সেটা এবং মাসিক বেতন, বোনাস ইত্যাদি নিয়ে একটু আলোচনা। তো আশা করি এই যে এই পিকচারের স্টাইলগুলো, ধরনগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করে দিই, খুবই ছোট একটা ভিডিও, শেষ পর্যন্ত দেখতে থাকবেন অবশ্যই। দুজনে কথা বলছে, হ্যাঁ দেখি কি বলে। খানসি, খান সাহেব, আনিং হাসেও, ভালো আছেন? ইয়োজুম এদানিং মানি বেশি বাপ্পু জিও ব্যস্ত মনে হচ্ছে, এদানিং খুব বেশি ব্যস্ত মনে হচ্ছে। নে হ্যাঁ, ইরি কাজ মানাস বেশি হওয়াতে, কাজ বেশি হওয়াতে জিনানজু এদো গত সপ্তাহেও খিয়েসুক অনবরত ইয়াগুন হেসয় ওভারটাইম করেছি। কাজ বেশি হওয়াতে গত সপ্তাহেও অনবরত ওভারটাইম কাজ করেছে। হ্যাঁ খুরোগেও তাই গোত শীঘ্রই, মানে কাছাকাছি, মিয়ং জরি রাস উৎসব, মানে উৎসব কাছাকাছি হওয়াতে খুরন সেটা জি ইরি মুরি নেয়। ওই যে ইরি মূল ধরতে হচ্ছে কাজ বেড়ে যাওয়া, মানে হচ্ছে যে উৎসব কাছাকাছি হওয়াতে কাজ বেড়ে গিয়েছে, মানে ওরকম কাজ বেড়ে গিয়েছে বলতে পারেন। খুরে দেও তথাপি ইয়াগুন সুদাং তো বাদগ, মানে ওভারটাইমের কাজের পারিশ্রমিক পাওয়া যায়, তথাপি কাজের পারিশ্রমিক পাওয়া যায়। বলছে যে ওভারটাইম বাড়ছে সমস্যা নেই, তবে পারিশ্রমিকটা পাওয়া যায়। হ্যাঁ সাংয়ো গুমদো বোনাস ও বাদুন্নিকা পাওয়ার কারণে, পাওয়া যাওয়ার কারণে বোনাসও পাওয়ার কারণে ইবন দারুন এই মাসে বুজা থুই গসয় মানে ধনী হয়ে যাব, বোনাসও পাওয়া যাওয়ার কারণে এই মাসে ধনী হয়ে যাব মনে হয়। হা হা ইউই রেনুন ছুটির দিনে জম একটু ছুইসেও বিশ্রাম নেবেন, ছুটির দিনে একটু বিশ্রাম নেবেন, একটু জ্ঞান দিচ্ছে। হ্যাঁ দ্বন্দ্ব টাকাও যত জিমান ভালো, তবে খনগাংদ স্বাস্থ্যেও ছেঙ্গি সিও ইয়া জয় যত্নবান হন, টাকাও ভালো কিন্তু স্বাস্থ্যের প্রতি যত্নবান হন বলা হচ্ছে। হ্যাঁ খুরল গেও তাই ঘুমাও হয়ো ধন্যবাদ। তো দুটো শব্দের অর্থ দেখি, ইরি মুল্লিদা মানে কাজ বেড়ে যাওয়া, ইয়াগুন ওভার টাইম অ্যাট নাইট মানে ওই যে নাইট ডিউটি বলতে পারেন, রাতের কাজ। তো অহৈ শব্দ তালিকা 2, সুদাং অর্থ হচ্ছে যে পারিশ্রমিক বলেন কিংবা ভাতা বলেন যেটা বলেন। তো দেখি এই যে পিকচারগুলোর এসব একটু খেয়াল করবেন, যে ববজং খুনরু সিগান আইনগত কাজের সময়, অর্থাৎ নির্দিষ্ট সরকারি যে কাজের সময় সেটা, এই যে 9টা থেকে নিয়ে সন্ধ্যা 6টা পর্যন্ত, এটা একটু খেয়াল করবেন। তবে দুপুরে ওই যে হলুদ যে চিহ্নটা রয়েছে, এটা হচ্ছে যে তাদের যে লাঞ্চ টাইমটা দেয় সেটা। তো ববজং খুনরু সিগান আইনগত কাজের সময়, ইয়নজাং খুনরু সিগান অতিরিক্ত কাজের সময় হচ্ছে যে দেখেন 6টা থেকে নিয়ে 8টা পর্যন্ত 2 ঘন্টা, হ্যাঁ রাত ওভারটাইম বলতে পারেন 2 ঘন্টা। আচ্ছা ইয়াগান খুনরো সেখান রাতের কাজ, ওভারটাইম হচ্ছে নাইট ডিউটি বলেন যে ওটা। তো এটা হচ্ছে রাত 10টা থেকে 6টা পর্যন্ত। তো দেখেন এখানে হয়তো এরকম 4টা পিকচার দিয়ে পরে একটা ওয়ার্ড দিয়ে দেবে যে ইয়াগান খুনরো সেখান রাতের কাজের সময় কোনটা, তো এই পিকচারটা আপনি তখন সিলেক্ট করতে হবে, কিংবা অন্যটাও হতে পারে।
এরপরে হিওইল খুনরো শিখান, হিওইল খুনরো শিখান ছুটির দিনের কাজ, এই যে ছুটির দিন এ সমস্ত দিন তারা কাজ করছে। তারপরে হচ্ছে যে সুদাঙ্গুল বার্তা, সুদাঙ্গুল বার্তা পারিশ্রমিক বা ভাতা পাওয়া। পোহাম দুইদা, পোহাম দুইদা অন্তর্ভুক্ত হওয়া, এই যে এটা এসে এটার সাথে অন্তর্ভুক্ত হয়েছে। হ্যাঁ, বিয়ল পিয়ল দৌড়ো জিগু ফাদা, পিয়ল দৌড়ো জিগু ফাদা আলাদাভাবে প্রদান করা, তো এটা একসাথে দিছে এরপরে এটা আলাদাভাবে দিল। হ্যাঁ, এটা খাবুল হাদা, খাবুল হাদা অগ্রিম নেওয়া, এই যে এখান থেকে দেখেন একাংশ তারা অগ্রিম নিয়েছে, পিকচারগুলো একবারে সেরকম ভাবে বানিয়েছে। হ্যাঁ, জিগুপ জিগুপ ঘন্টার বেতন, সিগুপ সরি, ইলদাং ইলদাং দৈনিক মজুরি, এই যে এত পরিমাণ ওয়ান। হ্যাঁ, তারপর হচ্ছে ছৈজ ইমগুম, ছৈজ ইমগুম সর্বনিম্ন বেতন। তো দেখি ইয়ানসব দুইয়ের মধ্যে কি বলা হয়েছে, এখানে নিচের থেকে সঠিক এগুলো এখানে উঠাতে বলা হচ্ছে। বিনখানে মাজুন পি হিউনুল খুল্লা থে হুয়ারুল হুয়ানসং আছে, এটা একবার বাংলা হয়ে গেছে বলতে বলতে, কি বলে দেখি, ইয়াগান খুনরু সুদাঙ্গুল অলমায়ো, ইয়াগান খুনরু সিগালমুন অলমায়ো রাতের কাজ করার পারিশ্রমিক কত, রাতে কাজ করার পারিশ্রমিক কত। ইলহান কাজ করার সিগানি মানখুম জুয়ো, সময়ের সমপরিমাণ দিব, কাজ করার সময়ের সমপরিমাণ দিব, যে যতক্ষণ আপনি কাজ করবেন ততক্ষণ। হাজিমান তবে ইলবান খুনমো শিখান ওয়ে সাধারণ কাজের চেয়েও, মানে ড্যাশ বোদান উপিয়া চেয়েও বেশি, সাধারণ কাজের চেয়েও বেশি, সময়ের চেয়েও বেশি কি দিবে তখন দেশে, জিগুপ সিগুপ ঘন্টার, মানে সাধারণ কাজের ঘন্টার বেতনের চেয়েও বেশি। আর এটা হচ্ছে সেগুপ ট্যাক্স, সাধারণ কাজের ট্যাক্স হবে নাকি ঘন্টা হবে, একটু চিন্তা ভাবনা করে কমেন্টে জানিয়ে দেন কষ্ট করে। হ্যাঁ, সুদাঙ্গুন অঞ্জে বাদুল শিষ্য, মানে পারিশ্রমিক কখন পাওয়া যাবে, যে যে ওভার টাইমের কাজ করবে সেটা কখন পাওয়া যায়। বুধঙ্গুন সাধারণত উল গুমে মাসিক বেতনের ড্যাশ নাওনিকা আসার কারণে উল গুম হাগো, মানে মাসিক বেতনের খাচ্ছি সাথে একসাথে জিগুপ দৈয় প্রদান করা হয়, কারণে মাসিক বেতনের সাথে একসাথে প্রদান করা হয়। কি খিবুল হে, খিবুল হে মানে হচ্ছে যে অগ্রিম। তারপরে ফুহাম দোয়ে মানে অন্তর্ভুক্ত হওয়াতে, মানে সাধারণত মাসিক বেতনে অন্তর্ভুক্ত হওয়ার কারণে মাসিক বেতনের সাথেই প্রদান করে থাকে। ইবন দারানুন এই মাসে সুদাঙ্গি বেতন আর না উনগত খাস্য আসবে না মনে হচ্ছে, এই মাসে বেতন আসবে না মনে হচ্ছে। নে হ্যাঁ, খিয়ংরি গোয়া এসো, খিয়ংরি গোয়া এসো হিসাব বিভাগে মুঞ্জেগা সমস্যা ইস থাকাতে, হিসাব বিভাগে সমস্যা থাকাতে ইবন দার মান এই মাসে শুধুমাত্র সুদাঙ্গুল বাতনুন দেয়, সুদাঙ্গুল বাতনুন দেয় পারিশ্রমিক গ্রহণ করা যায়। পিওল দো জিগুপ হান দেয় আলাদাভাবে প্রদান করবে, মানে হিসাব বিভাগে সমস্যা থাকার কারণে এই মাসে শুধুমাত্র আলাদাভাবে প্রদান করবে। আচ্ছা, জি সিগুপি অলমায়ো, সিগুপি অলমায়ো ঘন্টার বেতন কত। বুধমন সাধারণত ড্যাশ খিজুনর, খিজুনর মান ধরে খিয়েছেন হামিউন দৈয় হিসেব করলে হবে, সাধারণত ড্যাশ মান ধরে হিসেব করলে হবে। কিসের, ইলডাং দৈনিক মজুরির। তারপরে ছৈজ ইমগুন মানে সর্বনিম্ন বেতনের মান ধরে হিসেব করলে কি হবে, অবশ্যই বুঝতে পারছেন কোনটা। খুরিমুল বগো এটাও বাংলা হয়ে গেছে, তো এখান থেকে মিলাবেন আপনি যদি শব্দের অর্থগুলো ভালোভাবে পড়েন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে ববজং খুনরু শিখান মানে সাধারণ আইনগত যে কাজের সময় সেটা। তারপরে এগুলো ছুটির দিনের, হিউ ইল খুনরু শিখান ছুটির দিনের কাজ। এরপর হচ্ছে যে রাতের কাজ, ওই যে ছুটির দিনের কাজ হচ্ছে এটা। তারপরে ইয়নজাং খুনরু শিখান ইয়াগান খুনমু শিখান, এটা হচ্ছে যে রাতের ইয়াগান খুনমু শিখান, ইয়নজাং খুনমু শিখান হচ্ছে এটা। হ্যাঁ, তো অবশ্যই ভালোভাবে পড়বেন এটা। এরপর হচ্ছে যে এখানে বেতনের বিবরণ, অর্থাৎ ইভেন্সির বেতনের বিবরণ ভালোভাবে পড়ে পড়ান, একটা লোকের যে বেতনের বিবরণী অর্থাৎ এখানে তার মাসিক বেতন কত, ওভার টাইমে কত টাকা আসছে, তারপরে বিমায় কত টাকা তার কর্তন করা হয়েছে, সব মিলানের পরে একটা হিসাব করে তো এই লোকটার বেতন কত,
তো এটা আমাদের খুবই বোঝার বিষয় নতুন পুরাতন সকলের জন্য, এই জন্য এই হোয়ালধংটা আলাদাভাবে দিচ্ছি আমি। তো এই ভিডিওটা এতটুকু পর্যন্ত, ওকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, যদি পারেন শেয়ার করবেন।